জীবনের প্রথম সুপার ওভারে ম্যাচ জিতে কি বললেন রোহিত চলুন জেনে নেয়া যাক ওপেনার হিসেবে তিন ফরম্যাটের ক্রিকেটে দশ হাজার রান করার দিনে রোহিত শর্মা সিরিজ জেতালেন ভারতকে এর আগে কোনোদিনও সুপার ওভারে ব্যাট করেননি হিটম্যান তাই বুধবার হ্যামিল্টনে সুপার ওভারে ব্যাট হাতে নেমে কি করবেন তাও আগে ঠিক করতে পারেননি দিনান্তে রোহিতই নায়ক শেষ দু দুটো বিশাল ছক্কা হাঁকিয়ে রোহিত ম্যাচ জিতিয়ে দেন ভারতকে টিম ইন্ডিয়াও পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ জিতে নিল তিন শূন্য ব্যবধানে পেন্ডুলামের মতো দুল ছিল ভারত নিউজিল্যান্ড টি সিরিজের তৃতীয় ম্যাচ বিশ ওভারে ভারত তোলে পাঁচ উইকেটে একশো উনআশি রান জবাবে ব্যাট করতে নেমে কিউইরা থেমে যায় একশো উনআশি রানে ভারতকে ম্যাচ ফেরান মোহাম্মদ শামী শেষ ওভারটা দুর্দান্ত করেন তিনি শেষ বলে রস টেলারকে তিনি আউট করায় ম্যাচ করায় সুপার ওভারে সেখানেও নাটক বিরাট কোহলি বল তুলে দেন যশপ্রীত বুমরার হাতে বুমরার ওভার থেকে কিউই ব্যাটসম্যানরা নেন সতেরো রান ব্যাট করতে নেমে রোহিত শুরু থেকে টপ গিয়ারে ব্যাট করতে পারেননি রোহিতের ব্যাটিং তো এই রকমই শুরুটা ঢিলেঢালাভাবে করেন কিন্তু ম্যাচ যত গড়তে থাকে রোহিত ততই ভয়ঙ্কর হয়ে ওঠেন সুপার ওভারের শেষ দু বলে জেতার জন্য ভারতের দরকার ছিল দশ রান টিম ইন্ডিয়ার সাপোর্টাররা বুঝতে পারছেন না ম্যাচ কোন দিকে গড়াবে সাউদের পঞ্চম ও ষষ্ঠ বলে রোহিত দুটো বিশাল ছক্কা হাঁকান খেলা শেষ ম্যাচের সেরা রোহিত বলেন সুপার ওভারে এর আগে আমি কোনোদিনও ব্যাট করিনি তাই কিভাবে খেলবো সেটা ঠিক করতে পারিনি প্রথম বল থেকেই চালাবো নাকি সিঙ্গেল নেব সেটা বুঝতে পারিনি দুনামনায় ছিলাম শুরুর দিকে কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া হয়ে জ্বলে ওঠেন রোহিত রুদ্রশ্বাস ম্যাচে জেতানোর দিনেও অবশ্য আফসোস যাচ্ছে না রোহিতের ওপেন করতে নেমে চল্লিশ বলে পঁয়ষট্টি রান করেন তিনি ক্রিজ কামড়ে পরে থাকলে আজকের ম্যাচে হয়তো সুপার ওভারেও গড়ত না রোহিতই হয়তো কিউদের সামনে পাহাড় প্রমাণ রানের প্রাচেল তুলে দিতেন ভারতের ওপেনার বলেছিলেন আমাদের পারফরমেন্স ভালোই তবে যেখানে আমি আউট হয়ে গিয়েছিলাম তাতে হতাশ আমি আরও কিছুক্ষণ উইকেট থাকতে পারতাম তিনি হতাশ হতে পারেন কিন্তু রোহিতের জন্য হাসছেন বিরাট কোহলি হাসছেন তো তার দেশ তিনি যে হিটম্যান তা আরও একবার প্রমাণ করে দিলেন হ্যামিলটনের মাঠে টু রোহিত শর্মা না সুপার ওভার করা উচিত ছিল স্বামী কার বিশেষজ্ঞরা বলছেন কি সুপার ওভারে যশপ্রীত বুমরার বদলে মোহাম্মদ স্বামীর হাতে কি বল তুলে দেওয়া যেত না হ্যামিল্টনের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের পরে অনেক ক্রিকেট ভক্তরই এমন প্রশ্ন বুমরা সুপার ওভারে দেন সতেরো রান কিউই ব্যাটসম্যানদের কাছে যথেষ্ট মার খান তিনি বাংলার পেসারের কোচ বদরউদ্দিন সিদ্দিকী অবশ্য ভারত অধিনায়কের এই সিদ্ধান্তকেই সমর্থন করেছেন স্বামীর প্রশংসা করে তার ছোটবেলার কোচ বলছেন স্বামীর হাত ধরেই ভারত ম্যাচে ফিরল শেষ ওভারটা দুর্দান্ত করেছে স্বামী শেষ ওভারে জেতার জন্য নিউজিল্যান্ডের দরকার ছিল নয় রান টি টোয়েন্টি ম্যাচে নয় রান আটকে রাখা খুব কঠিন তার উপর প্রথম বলটাই ছক্কা মেরে দিয়েছিল টেলার ডট বল করার পাশাপাশি দুটো স্বামী ওই স্পেল না করলে ম্যাচ সুপার ওভারে না না ভারতও প্রাণ পেত সুপার ওভারে হাতে বল দিতেই পারতেন কোহলি কিন্তু তার ভারত অধিনায় বুমরাকে ডাকেন বলে বল করতে বুম বুম বুমরা আশাহত করেন ভক্তদের বদরুদ্দিন বলেছেন কোহলির সিদ্ধান্ত নিয়ে আমার কোন প্রশ্ন নেই বুমরার উপরে ভরসা বেশি ক্যাপ্টেনের এটা হতেই পারে সেই কারণেই কোহলি ওকে বল দিয়েছে মহেন্দ্র সিং ধোনির ছোটবেলার কোচ কেশব বন্দ্যোপাধ্যায় কোহলির পাশে দাঁড়িয়ে বলেছেন 20 নম্বরের স্বামী রান আটকে রাখে উইকেট নিয়ে দারুণ ছন্দে ছিল ওকে বল দেওয়াই যেত কিন্তু একটা কথা মনে রাখতে হবে বুমরা লাগাতার ইয়র্কার দিতে পারে আর ওই ইয়র্কার থেকে রান করা কঠিন হয়ে পড়ে স্বামীর হাতেও ভালো ইয়র্কার রয়েছে কিন্তু বুমরার মতো নিখুঁত নয় শামি ইয়র্কার দেওয়ার সুবিধা যেমন রয়েছে তেমনই সমস্যাও রয়েছে ইয়র্কা ঠিকঠাকে জায়গায় না পড়লে ফুল টস হয়ে যায় আজকে যেমন হল বুমরার ইউরকারগুলো ফুলটস হয়ে গেল ওরাও রান করল ওই ডেলিভারিগুলো থেকে দিনটা আজ বুমরার ছিল না হ্যামিলটনের রোহিত রাজ করলেন বলে রক্ষে না হলে বুমরাকে হয়তো খলনায়ক বানিয়ে দেওয়া হতো সৌ ডিয়ার ফ্রেন্ডস এই ছিল প্রতিবেদন ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করে মাস ক্রিকেট ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ